রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আরজিকর কাণ্ডে প্রেক্ষিতে রাজ্য মহিলা কমিশন মুখে কুলু বেটে বসে রয়েছে। এই অবস্থায় এই অভিযোগকে সামনে রেখে রাজ্য মহিলা কমিশনের দপ্তরে তালা লাগাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির মহিলা মোর্চার তরফে। সেই মিছিলকে কোনো মতেই কমিশন পর্যন্ত এগোতে দেওয়া হবে না, পাল্টা পুলিশের তরফেও তৎপরতা শুরু হয়েছে। দু জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবং রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য। কিন্তু তার আগে এই ছবিটা একবার দেখুন, এগিয়ে চলেছে বিজেপির মহিলা মোর্চার এই যে প্রতিনিধি দল, এই যে মিছিল। আমি সরাসরি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। ব্রতদীপ, একেবারে পুলিশের তরফে প্রস্তুতি চূড়ান্ত যে কোনোভাবে, ঠিক যেমনভাবে স্বাস্থ্যভবনকে কোনো স্বাস্থ্যভবন পর্যন্ত বিজেপির মিছিলকে এগোতে দেওয়া হয়নি, কার্যত একেবারে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল, এক্ষেত্রেও পুলিশের তৎপরতা, কী করবেন তারা? এবং প্রচুর মহিলা পুলিশ কর্মী নামানো হয়েছে, যেহেতু মূলত বিজেপির মহিলা মোর্চার এই কর্মসূচি। এবং এই কর্মসূচি হচ্ছে আজকে তাদের যে ঘোষিত কর্মসূচি ছিল করুণাময়ী থেকে তারা যেতেন রাজ্যের মহিলা কমিশনে, সেখানে গিয়ে তালা দিয়ে দেবেন মহিলা কমিশনের দপ্তরের দরজায়। কিন্তু সকাল থেকেই আমরা দেখি যখনই এই মহিলা কমিশনের কর্মীরা করুণাময়ী চত্বরে জমায়েত হতে শুরু করেছিলেন একে একে, তখন থেকেই কিন্তু পুলিশের তৎপরতা শুরু হয়ে যায়। সেইখান থেকে এই মহিলা কর্মীদের আটক করা হয় রাস্তায়, বিভিন্ন জায়গায় বিজেপির নেতৃত্ব তারা আসছিলেন তাদেরকেও আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে লোকেশ চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছিল, তারপরেই রণকৌশল বদলে এই মহিলা মোর্চা তারা একেবারে বিজেপির যে সল্টলেকের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে চলে যান, এবং সেইখান থেকে এই মুহূর্তে মিছিল করে তারা এগিয়ে যাচ্ছেন করুণাময়ীর দিকে। আমরা এই মুহূর্তে করুণাময়ীর মোড়ের খুব কাছেই রয়েছি এবং এখনও পর্যন্ত এই মিছিল কিন্তু অবাধে করুণাময়ীর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু করুণাময়ী মোড়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে মজুদ রয়েছে, এবং যেখানে রাজ্য মহিলা কমিশনের অফিস সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মজুদ রাখা হয়েছে। পুলিশের স্পষ্ট দাবি যে এই মিছিল তার কোনো অনুমতি নেই, স্বাভাবিকভাবেই সেই মিছিলকে রাজ্য মহিলা কমিশনের দপ্তরে যেতে দেওয়া হবে না। কিন্তু বিজেপির যারা মহিলা মোর্চার কর্মী রয়েছেন তাদের কিন্তু স্পষ্ট দাবি, পুলিশ যতই বাধা দিক তারা আজকে যাবেনি। লোকেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। পুলিশ তো বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে, করুন যতই বাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকুক আজকে যতই এরা আটকাক, এদের এটাই কাজ, এরা আমাদের আটকাতে পারে কিন্তু সেই দোষীদেরকে এখনো খুঁজে পেল না। সেই দিন ভাঙচুরের সময় এরা আটকাতে পারলো না। মহিলার বিচারের জন্য আমরা মহিলারা পথে নেমেছি, মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি আমাদেরকে আটকাচ্ছেন, সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ দেখছে, এর ফলাফল কী হবে সবাই জানে। এইভাবে যত আটকাবে মনের জোশ তত বাড়বে। শুনতেই পারলে সুব্রজিৎ, তাদের কিন্তু স্পষ্ট দাবি পুলিশ, তারা বলছেন যে যখন দরকার ছিল আজিগড়ে ঘটনার সময় সেই সময় পুলিশের এই তৎপরতা দেখা যায়নি, কিন্তু আজকে বিজেপি যখন এই নিয়ে আন্দোলন করছে তখন পুলিশের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতন। সামনে বিষয় করুণাময়ী মোড় এবং সেখানে বিশাল বাহিনী অপেক্ষা করছে, এবং মূলত যেটা পুলিশের তরফ থেকে সকালবেলায় বিজেপি কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই মিছিলের কোনো অনুমতি নেই, স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু বাধা দেওয়া হবে। এবং বিজেপি কর্মীদের যেটা মহিলা মোর্চার কর্মীদের দাবি, তারা সমস্ত বাধা অতিক্রম করে আজকে মহিলা কমিশনে যাবেন। দীপ্তেন্দু ছবিটা সেই দেখাচ্ছে, তালার প্রতিকৃতি নিয়ে তারা যাচ্ছেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছেন, কোথাও লেখা আছে মহিলা কমিশনের মুখে কুলুপ, তাই দপ্তরে তালা দিতে যাচ্ছেন তারা। এবং তাছাড়াও বিভিন্ন রকম প্রতিবাদের বিষয় নিয়ে তারা আজকে সরব হয়েছেন, মূলত দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন এবং আরজিকর কাণ্ডের বিচার, সেই দাবিতেই আজকে পথে মহিলা মোর্চার কর্মীরা নেমেছেন, নেতৃত্বরাও রয়েছেন এবং স্পষ্ট দাবি পুলিশ বাধা দিলে সেই বাধা অতিক্রম করে তারা কিন্তু মহিলা মোর্চার দিকে যাবেন। স্বাভাবিকভাবেই একটা সংঘাতের পরিস্থিতি আবার তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ বিজেপির মহিলা মোর্চার যেটা দাবি তারা আজকে রাজ্যের মহিলা কমিশনে যাবেনি, উল্টো দিকে পুলিশের তরফ থেকেও এই মিছিলকে আটকানোর জন্য যাবতীয় বন্দোবস্ত তারা করে রেখেছেন এই করুণাময়ী মোড়ে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো ব্রতদীপ, তার কারণ এই মিছিলে একাধিক তালার প্রতিকৃতি নিয়ে, প্রতীকী তালা নিয়ে বিজেপির মহিলা মোর্চার যারা সদস্য, যারা আজকে মিছিলে পা মেলাচ্ছেন তারা যাচ্ছেন। কিন্তু করুণাময়ী মোড়ে যেই মুহূর্তে মিছিল পৌঁছবে সেখানেই তাদের আটকে দেওয়া হবে, পুলিশি তৎপরতা চূড়ান্ত, প্রচুর মহিলা পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই মিছিলকে কোনোভাবেই রাজ্য মহিলা কমিশনের দপ্তর পর্যন্ত যেতে দেওয়া হবে না। পুলিশের তরফে এটাও জানিয়ে দেওয়া হচ্ছে এই মিছিলের এই কর্মসূচির কোনো অনুমতি পুলিশের থেকে দেওয়া হয়নি, তাই কোনোভাবেই রাজ্য মহিলা কমিশনের দপ্তর পর্যন্ত তাদের যেতে দেওয়া হবে না।
স্ট্যান্ড করতে পারে না, কোনো কাগজ দেখাতে তারা পারেনি। এইভাবে চারিদিকে মহিলাদের আওয়াজ আটকাচ্ছে, তার মানে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছে, কারণ মহিলার বিচারণি করতে পারছে না। আজ না হোক কাল ওনাকে গদি ছাড়তেই হবে। আরে এইখানে হচ্ছে পরিস্থিতি, দেখতে পাচ্ছেন এই মহিলা মোর্চা যখনই পৌঁছবে করুণাময়ী মোড়ে, সেখানেই তাদের আটকে দেওয়ার পুলিশি বন্দোবস্ত। সেই ছবিটা আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় তুলে ধরেছেন। দেখুন, এইটা হচ্ছে করুণাময়ী মোড়ের ছবি, যেখানে প্রচুর মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করব। এক তো হচ্ছে উজ্জ্বল, পুলিশের তরফে এটা জানিয়ে দেওয়া হচ্ছে বিজেপির এই কর্মসূচির কোনো পুলিশি অনুমতি নেই, ফলে তাদের আটকে দেওয়া হবে। দর্শকদের দেখাও কী ব্যবস্থাপনা পুলিশের তরফে করা হয়েছে। দেখো, তুমি একেবারে ঠিক বলেছো যে এক আগে পুলিশের সিদ্ধান্ত ছিল যে তারা করুণাময়ীর মুখেই আটকে দেবে মিছিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাদের সিদ্ধান্ত কিছুটা বদল করে। তুমি যে আগের ছবিটা দেখছিলে সেটা করুণাময়ীর সামনের ছবি। এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি মহিলা কমিশন অফিসের সামনে। এই যে এখানে দেখতে পাচ্ছ বিশাল পুলিশের জমায়েত, এটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের যে দপ্তর রয়েছে তার সামনে। এবং পুলিশ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে কিন্তু তারা ব্যারিকেড তৈরি করেছে, এখানে কিন্তু পুলিশের আধিকারিকরা সবাই রয়েছে। অর্থাৎ বিজেপির মোর্চার যে মিছিল, সেই মিছিল তারা এই পর্যন্ত আসতে দেবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। করুণাময়ীর মুখে যে পুলিশ ছিল তার অনেকটা পুলিশকেই কিন্তু এখানে তুলে নিয়ে আসা হলো, এবং যে মিছিল এগোচ্ছে সেটা কার্যত পুলিশকে কর্ডন করে, পুলিশ কর্ডন করে নিয়ে আসছে। এবং মহিলা মোর্চার মিছিল পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দপ্তরের সামনে পর্যন্ত আসার অনুমতি হয়তো দেওয়া হবে পুলিশের। এই মুহূর্তে যা আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি, পুলিশ সেখানে ঘিরে রেখেছে এই গোটা জায়গাটা। তুমি দেখতে পাচ্ছ যে ছবি অপূর্ব দেখাচ্ছে, দেখো এখানে প্রচুর পরিমাণে র‍্যাম্প রয়েছে, এখানে প্রচুর পরিমাণে মহিলা পুলিশকর্মীরা রয়েছেন, একাধিক আইপিএস অফিসাররা রয়েছেন, এবং কোথায় কোথায় কারা কোনখানে দায়িত্বে থাকবেন সেখানে সেইভাবে কিন্তু তাদেরটাকে আমরা সেইভাবে কিন্তু গোটা বিষয়টাকে করা হচ্ছে। দেখো তার আরও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা বললাম যে বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু একটা বেনজির ঘটনার আমরা সাক্ষী থাকলাম। তা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে জমায়েত ছিল পুলিশের বিশাল পরিমাণে। তাদের কাছে আচমকাই খবর আসে যে কয়েকজন মোর্চার নেতৃত্ব অথবা কর্মী সমর্থক তারা মেট্রো স্টেশনের ভেতরে রয়েছেন এবং তারা সেখান থেকে মিছিলে যোগ দেবেন। আমরা দেখলাম যে পাপিয়া সুলতানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা সরাসরি মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেল, এবং মেট্রো স্টেশনে ঢুকে গিয়ে মেট্রোর যে গেট, সেই গেট খুলে তারা কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে তারা খোঁজ করা শুরু করলো বিজেপির কোনো কর্মী সমর্থক সেখানে লুকিয়ে আছে কিনা। এবং তারপর একেবারে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে সেই সময় একটা ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেনেও কি ঝুঁকি মারা শুরু হলো যে সেখানে কোনো বিজেপির সমর্থক তারা লুকিয়ে রয়েছে কিনা। এইভাবে মেট্রো স্টেশনের ভেতরে অন্তত পক্ষে 200-250 জন পুলিশ তারা ভেতরে ঢুকলো, মেট্রোর গেট খোলানো হলো, এবং তারপর তারা মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ট্রেনে গিয়ে তারা ছানবিছান করলো যে কোনো মহিলা মোর্চার কোনো সদস্য লুকিয়ে রয়েছে কিনা, যদিও সেখান থেকে কাউকে পাওয়া যায়নি, এবং তারপরে তারা বেরিয়ে আসে। ফলে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং একেবারে মেট্রোর ভেতরে ঢুকে এই ধরনের পুলিশের তৎপরতা এর আগে কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি। তোমাকে যেটা দেখাচ্ছি, দেখো অপূর্ব যেটা দেখাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু বিজেপি মোর্চার মিছিল আসবে, এবং যে মিছিলের ছবি তুমি দেখাচ্ছ, যে লোকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং যারা রয়েছেন তারা এখানে আসবেন। প্রথমে ঠিক ছিল করুণাময়ীর মুখেই তাদেরকে আটকানো হবে, কিন্তু করুণাময়ীর মুখে আটকানো হলে সেখানকার যান চলাচল কিছুটা বিঘ্নিত হতে পারে, সমস্ত কিছু নিয়ে ভেবে তারা কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং তাদেরকে কিন্তু এইখানে আটকানো হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়েছে। বেশ উজ্জ্বল, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। উজ্জ্বল যেমনটা জানাচ্ছে যে প্রথমে সিদ্ধান্ত ছিল করুণাময়ী মোড়ে এই বিজেপির মহিলা মোর্চার যে মিছিল আসছে তাকে তাদের আটকে দেওয়া হবে, কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে, রাজ্য মহিলা কমিশন পর্যন্ত আসতে দেওয়া হবে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, সেইখানে আটকে দেওয়া হবে। দু জায়গার ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন, একদিকে মহিলা মোর্চার যে মিছিল সেই মিছিল এগিয়ে চলেছে, এবং অন্যদিকে পুলিশের তৎপরতা একেবারে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের সামনে।
আমি আবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, আপডেট এটাই যে করুণাময়ী মোড়ে আটকানো হচ্ছে না, সেখান পর্যন্ত আসতে দেওয়া হবে, মহিলা কমিশনের দপ্তরের সামনে পুলিশ প্রস্তুত রয়েছে, অর্থাৎ কমিশনের দপ্তরের সামনে পর্যন্ত আসতে দেওয়া হবে কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দেখো, সকাল থেকেই কিন্তু পুলিশ আর বিজেপির মহিলা কর্মী মোর্চার কর্মীদের মধ্যে কিন্তু একটা চাপানউতোর চলছে। পুলিশ প্রথম থেকেই তারা অ্যারেঞ্জমেন্ট করছিল যে করুণাময়ীতে আটকে দেওয়া হবে, তারপরে কিন্তু পুলিশ যে যেভাবে তাদের মুভমেন্ট চেঞ্জ করছে, মহিলা মোর্চার কর্মীরাও কিন্তু তারা ক্রমশ তাদের রণকৌশল বদলাতে থেকেছেন। এবং কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম যে মিছিলটা করুণাময়ী দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা তারা বিজেপির পার্টি অফিস থেকে শুরু করলেন এবং এই মুহূর্তে তারা করুণাময়ীর মুখে তারা এসে পৌঁছাচ্ছেন। এবং পুলিশও কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেদের সেই অবস্থার এবং নিজেদের যে পরিকল্পনা সেগুলো বদলাচ্ছেন। সকাল থেকেই কিন্তু করুণাময়ী এবং অন্যদিকে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের যে দপ্তর তার সামনে দুই জায়গা থেকেই বিশাল বাহিনী মোতায়েন করা ছিল, যাতে এই মিছিল কোনোভাবেই করুণাময়ী টপকে মহিলা কমিশনের দপ্তর পর্যন্ত না যেতে পারে। কিন্তু এই মুহূর্তে মিছিলের অবস্থান এবং সব পরিস্থিতি দেখে পুলিশ সেই পরিকল্পনা বদল করে তারা, যেমন উজ্জ্বল কিছুক্ষণ আগে বলছিল, মহিলা কমিশনের অফিসে গিয়েছেন। কিন্তু বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তারা কিন্তু তাদের দাবিতে অনর যে তারা মহিলা কমিশন পর্যন্ত যাবেনি এবং সেইখানে গিয়ে তারা আজকে মহিলা কমিশনের দপ্তরে তালা ঝুলিয়ে দেবেন। কারণ একটাই, তাদের যেটা বক্তব্য, মহিলা কমিশন গোটা এই বিষয়টায়, গোটা এই আর্জিকণ্ডে এখনও পর্যন্ত নীরব, তাদের কোনো রকম ভূমিকা দেখা যায়নি এবং সেই ক্ষোভের থেকেই মূলত আজকে এই অভিযানের ডাক দিয়েছেন তারা। এবং তার থেকে বড় কথা আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে কিন্তু লাগাতার বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। গতকালই ডোরিনা ক্রসিংয়ের মোড়ে বিজেপির তরফ থেকে ধর্ণা অবস্থানের মঞ্চ তৈরি করে সেখানে সাত দিনের জন্য তারা অবস্থানে বসেছেন। আজকে মহিলা মোর্চার এই অভিযান এবং বিভিন্ন জেলাতেও জেলাশাসকের দপ্তর থেকে শুরু করে ব্লকে ব্লকে কিন্তু এই ধরনের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। একটাই কথা, রাজ্য সরকারকে এই ইস্যুতে, তাদের ওপর, রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বিজেপি। এবং তাদের যেটা স্পষ্ট দাবি, গোটা ঘটনায় কিন্তু মহিলা কমিশন তাদের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, তারা অদ্ভুতভাবে নীরব এবং তার প্রতিবাদেই মূলত আজকে এই মহিলা কমিশনের অভিযান। এবং শুধু মহিলা কমিশন অভিযান নয়, আজকে মিছিল থেকে সেই একই স্লোগান শোনা যাচ্ছে, জাস্টিস ফর আর্টিকল, এবং এইখান থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগও তারা দাবি করছেন। সব মিলিয়ে আজকে কিন্তু সল্টলেক চত্বর একেবারে উত্তপ্ত, কারণ বিজেপির মহিলা মোর্চার এই মিছিল এবং স্বাভাবিকভাবেই এই মিছিলকে বাধা দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত। এখন এই মিছিলকে ঘিরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কি না, নাকি পুলিশ বাধা দিলে তারা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান আন্দোলন শুরু করবেন, সেটা সময় বলবে। কিন্তু বিজেপির মহিলা মোর্চার যারা কর্মী তাদের স্পষ্ট বক্তব্য, কোনো রকম পুলিশি বাধায় তারা আজকে থামবেন না, একেবারে নিঃসন্দেহে তারা জানিয়ে দিচ্ছেন কোনো রকম পুলিশি বাধায় থামবেন না, ফলে যেইখানে বাধা দেওয়া হবে তাদের তখন পরিস্থিতি কি হবে।